আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আলহামদুলিল্লা রব্বিনায়মিন আল্লাহিবতুল মুসলাতাম ওল নবীন মোহাম্মদ ও ওসাহবি আজমাহীন বাদ। সকল প্রশংসা গুণগান একমাত্র আমাদের রবের জন্য যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং দিয়েছেন অসংখ্য অগণিত নিয়ামত রাজি তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে ইসলাম দিন আল্লাহ তালা আমাদেরকে দিন দিয়েছেন এবং দিনের উপর ইমান আনার তৌফিক দিয়েছেন সেজন্যে আল্লাহ আলামীনের আলমিনের আদায় করে বলছি আলহামদুলিল্লাহ অতপর সালাত এবং সালাম পরে আমাদের রাসুলের উপর যাকে আল্লাহ রবাহ আলমিন মনোনীত করেছেন সর্বশ্রেষ্ঠ রাসুল রূপে এবং সর্বশেষ রাসুল রূপে আল্লাহ তালা তার উপরই আমাদের শ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআনুল করিমকে নাজিল করেছেন সেই রাসুরির উপর আমরা সকলেই পড়ি সাল্লাহ ও সাল্লাম আমার প্রাণপ্রিয় দর্শক শ্রোতা আজকে আমরা মসজিদে নববীর খুতবার অনুবাদ শুরু করছি আজকের খতিব হচ্ছেন ফদিলত শেখ আব্দুল মোহসিন বিন মোহাম্মদ আল কাসেম হাফিদাহুল্ল তিনি যে বিষয়ে খুতবাটি পেশ করেছেন তা হচ্ছে দিন রক্ষায় ওলামাদের ভূমিকা বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা আমরা যে ইসলাম পেয়েছি আমরা যে দিন পেয়েছি যে দিনের মাধ্যমেই দুনিয়াতে আমাদের জন্য সম্মান মর্যাদা আর আখেরাতে রয়েছে মুক্তি সেই দিন কিভাবে আমরা পেয়েছি এর পিছনে ওলাম কেরামদের যে কী আত্মত্যাগ রয়েছে তার একটি বর্ণনা তার একটি ব্যাখ্যা আমরা পাবো আজকের খুতবার অনুবাদ থেকে আল্লাহ সুবাহন তালা আমাদের সবাইকে সুন্দরভাবে মনোযোগ দিয়ে শোনার তৌফিক দান করুক আমিন সম্মানিত খতিব সাহেব সর্বপ্রথমে তিনি আমাদেরকে তাকুয়ার নসেত করেছেন এরপর বলেছেন যে এই তাকোয়ার মধ্যে রয়েছে অন্তরের দৃষ্টি অন্তরের জন্য আলো এবং অন্তরের জীবন আলহামদুলিল্লাহ এরপর তিনি বলছেন যে হে আল্লাহ বান্দারা আল্লাহ সবাহনতালা তোমাদের জন্য একটি দিনকে মনোনীত করেছেন যেই দিনের মাধ্যমেই আল্লাহর বান্দারা আল্লাহর গোলামী করবে এবং এই দিনকে মানব জাতির কাছে পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ তালা নবী ও রাসুলগণকে প্রেরণ করেছেন আর আল্লাহ তালা এই দিনকে হেফাজত করার দায়িত্ব গ্রহণ করেছেন তবে ইতিপূর্বে যত দিন এসেছে যত নবী রাসুলগণ এসেছিলেন যত কিতাব আল্লাহ তালা নাজিল করেছেন সেই কিতাবগুলো হেফাজত করার দায়িত্ব আল্লাহ তালা ওই সকল নবীদেরকে দিয়েছিলেন তাদের উম্মদদেরকে দিয়েছিলেন কিন্তু তারা নবীগণের বিদায়ের পর ওই উম্মদগন দিনকে হেফাজত করতে পারে নাই বরং তাদের মধ্যে তাদের দিনের মধ্যে পরিবর্তন পরিবর্তন এসেছিল কিন্তু আমাদের দিন আল্লাহ তালা নাজিল করেছেন কোরআন নাজিল আল্লাহ তালা করেছেন এ কোরআনুর করিমকে হেফাজত করার দায়িত্ব আল্লাহ তালা নিজেই গ্রহণ করেছেন এ মর্মে আল্লাহ তালা এরশাদ করছেন ইন্না নাহনু নাজ যিকরা ও ইন্না আল্লাহুল্লাহিদুল এই কোরআনুল করিমকে আমি আল্লাহ তালা নাজিল করেছি এর হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ রবুল্লা আলমিন গ্রহণ করেছি সুবহান আল্লাহ এই জন্য কোরআনের প্রতিটি শব্দ প্রতিটি অর্থ এর মধ্যে হেফাজত রয়েছে আলহামদুলিল্লাহ এমনকি কোরআনুল করিমের ব্যাখ্যাকারী হাদিফকেও আল্লাহ তালা হেফাজত করেছেন এর মধ্যে কোনো পরিবর্তন হতে দেননি কেমন পর্যন্ত তিনি হেফাজত করবেন আলহামদুলিল্লাহ আল্লাহ সুবাহানত এই কোরআনুল করিমকে মোহাম্মদ সাল্ল্লি সাল্লামের কাছে নাজির করার জন্য জিবরিল আল্লাহ আলি সাল্লামকে মাধ্যম হিসাবে গ্রহণ করেছেন নজর আবিহ রুহুল আমিন আল্লাহ তালা বলছেন যে রুহুল আমিন তথা জিবরিল আলি সাল্লাম একজন সম্মানিত ফেরেশতা এবং আমানুদ্দারী একজন ফেরেশতা তিনি এ কোরআনকে আল্লাহর কাছ থেকে মোহাম্মদ সাল্লাহি সাল্লামের কাছে নিয়ে অবতীর্ণ হয়েছিলেন আল্লাহ সুবাহানু ও আলা আলি সাল্লামের সাথে সাথে আরও অন্যান্য অন্য দিনকে হেফাজত করার জন্য দিনের পিছনে অবদান রাখার জন্য মনোনীত করেছিলেন যেমন কোন কোন ফেরেস্তাগণ তারা পৃথিবীতে যুদ্ধ করেছেন যেমন বদরের যুদ্ধে এমনটি ঘটেছিল আমাদের নবী মোহাম্মদ সাল্লাম সাল্লাম এই দিনকে হেফাজত করার দায়িত্ব দিলেন সাহাবাই কেরামগণকে তিনি করুল করিমকে লিখার জন্য তাদেরকে আদেশ পোষণ করলেন সেই সাথে হাদিসকেও লেখার জন্য তাদের উপর তিনি গুরুত্ব আরোপ করলেন সাহাবাই ক্যারামগঞ্জ রাসুল্লাহ সাল্লা নির্দেশে কোরআনুল করিমকে তারা কখনও চামড়ার উপর বিভিন্ন প্রাণীদের চামড়ার উপর কখনও হাড্ডির উপর আবার কখনও পাথরের উপর লিখেছিলেন আবার অনেকেই কোরআনুল করিমকে মুখাস্ত করে তাদের বক্ষে ধারণ করেছিলেন শোভানন্দা এভাবে করে তারা দিনকে রাসুল্লা সাল্ল্লা সাল্লামার বাণীকে এবং কোরআনকে হেফাজত করে আবার পরবর্তী যুগের জন্য তাদের কাছে কোরআনকে এই ইসলামকে পৌঁছে দিয়েছিলেন আলহামদুলিল্লাহ এভাবে করে তারা দিনকে হেফাজত করেছিলেন আলহামদুলিল্লাহ আমার প্রাণপ্রিয় ও সম্মানিত দর্শক শ্রোতা আল্লাহ রবুল্লাহ আলম ইনসাবায় ক্যারামদের পর তাদেরকে এবং পরবর্তী যুগে অসংখ্য ওলামায় ক্যারামদেরকে মনোনীত করলেন এ দিনকে রক্ষা করার জন্য এ দিনের খাদিম হিসাবে সুভানমা আল্লাহ রব্বুল আলমিন পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে আলেমদেরকে চয়ন করলেন তারা প্রত্যেকেই বিভিন্ন দিক থেকে ইসলামের খেদমত করেছে কেউ বা তাফসিরের খেদমত করেছে এজন্য অনেক কেরামগণ কোরআনুল করিমের তাফসিরের ব্যাপক খেদমত করেছেন কোরআনুল করিমের তাফসিরের সাথে যত জ্ঞান সম্পৃক্ত রয়েছে সকল জ্ঞান সম্পর্কে তারা ব্যাপকভাবে বই পুস্তক লিখে গেছেন সোভাহ অনুরূপভাবে অসংখ্য কেরামদেরকে আল্লাহ তালা চয়ন করলেন শুধুমাত্র কেবলমাত্র হাদিসের খ্যাতবোধ করার জন্য তারা হাদিসের খ্যাতবোধ করেছেন এজন্য ইমাম মাহমুদিন হাম্বাল রহমতুল্লাহ আলাই বলছেন আমি পৃথিবীকে দুইবার ভ্রমণ করেছি এরপরে তিনি একটি কিতাব লিখেছেন তা হচ্ছে মুসনাদে আহমদ নামে পরিচিত যা চল্লিশটি খণ্ডের সুবাহানুল্লাহ যার মধ্যে রাসুল্লাহ সাল্লা ইসলামের অসংখ্য হাদিস রয়েছে তার বাণী রয়েছে তার কর্ম রয়েছে এবং তিনি অনেক কাজকে মৌনতা পোষণ করেছেন সেগুলো স্বীকৃতি দিয়েছেন কিছু বলেন নাই সেগুলো তার মধ্যে লিপিবদ্ধ রয়েছে সুবাহানুল্লাহ ইমাম আবু হাতিম আর রাজি রহমতুল্লাহ আলাই তিনি বলছেন আমি হাদিসের খ্যাতবোধ করার জন্য আমি সাত বছর পথ চলেছি এবং তিনি এই সাত বছরে আট হাজার কিলোমিটারের বেশি পায়ে পথ চলেছেন সুবহান আল্লাহ এরপরে তিনি আর হিসাব করেন না এখানে তিনি তিনি সমাপ্তি ঘটিয়েছেন তাহলে এভাবে তারা অবদান রেখেছেন অনেক কিতাব হাদিসের তারা লিখেছেন তবে সবচাইতে গুরুত্বপূর্ণ এবং সহি কিতাব হচ্ছে যা ইমাম বুখারি সোহেহুল বুখারি লিখেছেন এভাবে করে ওলামে কেরামগণ হাদিসের অসংখ্য অগণিত কিতাব তারা লিখেছেন যেখানে রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লামের প্রতিটি কথা তার জীবন আদর্শ লিপিবদ্ধ রয়েছে আমাদের এই দিনটি একটা বিশেষ দিক রয়েছে আমাদের দিনকে হেফাজত করার ক্ষেত্রে উন্মতের একটি আলাদা দিক রয়েছে যেই দিকটি যেই বিশ্বের সম্মানটি অন্য কোনো উম্মতের মধ্যে পাওয়া যায় না তা হচ্ছে সনদ আমরা রাসল সাল্লা সাল্লামার প্রতিটি কথার ক্ষেত্রে পাবো সনদ নবীজি যে বলেছেন কথাটি আর একটা সনদ রয়েছে কোন সাহাবা শুনেছেন সেই সাহাবা থেকে কোন তাবিয়াই শুনেছেন ওই তাবে থেকে তাবে তাবিন শুনেছেন এভাবে উলামে কেরামদের পর্যন্ত তার একটি সনদ রয়েছে আলহামদুলিল্লাহ যা অন্য কোনো জাতির মধ্যে দেখা যায় না এজন্য আমাদের দিনের মধ্যে নবীজির কথার মধ্যে কেউ যদি তার নিজের কোনো কথা প্রবেশ করানোর চেষ্টা করেছে যুগে যুগে যারাই চেষ্টা করেছে ব্যর্থ হয়েছে কিন্তু অন্য অন্য নবীদের ক্ষেত্রে কিন্তু তা ঘটে নাই বরং তারা ওই কোনটি নবীর কথা আর কোনটি অন্য মানুষের কথা সেই পার্থক্য সূচিত করার কোনো সনদ তাদের কাছে নেই কোনো চেইন নেই যা আমাদেরকে আল্লাহ তালা দিয়েছেন আলহামদুলিল্লাহ এভাবে হাদিসের খেদবোধ করার সাথে সাথে কারামগণ অসংখ্য আলমগণ তারা আকিদা শাস্ত্রের বিশ্বাস শাস্ত্র বা আকিদা শাস্ত্রের খেদমত করেছেন অন্যদিকে অনেকেই আবার আরবি সাহিত্যের খেদমত করেছেন আবার কেউবা বা রাসল্লা সাল্লা সাল্লামের ইতিহাসের খেদমত করেছেন এবং ইতিহাসের ক্ষেত্রে বিশেষ করে নভিজির ইতিহাসের ক্ষেত্রে যে কি চমৎকার অবস্থা রয়েছে তা আমরা জানতে পারবো সবহান পৃথিবীতে সবচাইতে শ্রেষ্ঠ ইতিহাস মহান ব্যক্তি যার ইতিহাসের সাথে পৃথিবীর অন্য কোনো ইতিহাসের মিল নেই যার জীবনের প্রতিটি মুহূর্ত প্রতিটি দিক এবং বিভাগকে তার্বোধগণ লিখেছেন উলামাই কালামগণ লিখেছেন তার বংশ পরিচয় তার জীবন চরিত্র তার জন্ম কখন হয়েছে মৃত্যু কখন হয়েছে এবং তিনি কখন নবদ পেয়েছেন কখন হিজরত করেছেন সব লেখা আছে তার স্ত্রীগণ কারা ছিলেন তার সন্তানাদি কতগুলো ছিল তার প্রিয় সাহবাই কেরামগণ কারা ছিলেন এবং তার সাহবাই কেরামগণের প্রত্যেকের জীবনী লিপিবদ্ধ রয়েছে সোহান আল্লাহ অনুরূপভাবে তিনি কি খাদ্য পছন্দ করতেন কিভাবে খাইতেন পানি কিভাবে পান করতেন তিনি জুতা কিভাবে পরিধান করতেন তার জুতা কেমন ছিল এবং তিনি কি কি খাদ্য পছন্দ করতেন তিনি কিভাবে হাসতেন কিভাবে কাঁদতেন আল্লাহ আকবার তার জীবনের ছোটো থেকে ছোটো বিষয় বড় থেকে বড় বিষয় কোনো কিছুই কেউ ওলামায় ক্যারামগণ তারা কখনও এগুলোকে ছেড়ে দেন নাই রসুলুল্লাহ সাল্লা সাল্লামের জীবন আদর্শকে তারা এভাবে যুগে যুগে ওলামে কেরামগণ তারা লিখেছেন সাহাবাই কেরামগণ বর্ণনা করেছেন সাহাবাই কেরামদের পরে তাবিনগণ বর্ণনা করেছেন এভাবে করে আমাদের রাসুল্লাহ সাল্লা সাল্লামের ইতিহাস জীবন চরিত্র সব কিছুই পরিপূর্ণভাবে আমানতের সহিত লিপবদ্ধ করেছেন ওলামাই ক্যারামগণ আমার প্রাণপ্রিয় দর্শক শ্রোতা এভাবে করে ওলামাই কেরামদের যে আত্মত্যাগ রয়েছে সেগুলো আমরা যদি এসব ইতিহাসগুলো আমরা পড়ি তাহলে আমরা জানতে পারবো তবে সম্মানিত হতিফ সাহেব বেশ কিছু উদাহরণ আমাদের সামনে নিয়ে এসেছেন তাদের আত্মত্যাগের কথা যেমন ইমাম ইবনুল জাউজি রহমতুল্লা আল্লাহ তিনি বলছেন আমি তো আমার নিজ হাতে দুই হাজারের অধিক আমি পাণ্ডুলিপি লিখেছি সুবহান আল্লাহ দুই হাজারের বেশি কিতাব তিনি হাতে লিখেছেন সুবহান আল্লাহ কি শ্রম দিয়েছেন এভাবে করে ইমাম ইবনুল কাতির রহমতুল্লাহ আল্লাহ তিনি বলতেন তিনি বলেছেন যে আমি তো রাত্রিবেলা রাত্রি হলে তিনি লেখা শুরু করতেন আর তার যে বাতি ছিল সেই বাতি আস্তে আস্তে দুর্বল হয়ে যেত ওই দুর্বলতার মধ্যেই তিনি লিখতে থাকতেন এমন কি এক পর্যায়ে এমন হলো তার চক্ষু অন্ধ হয়ে গেল আল্লাহ আকবার। লিখতে লিখতে তিনি অন্ধ হয়ে গেলেন এই দিনের জন্য এত ত্যাগ দিয়েছেন আল্লাহ আকবর আল্লাহ আকবর ইমাম্মালকুরহমতুল্লাহ আলের অবস্থা কেমন ঘটেছে শুনুন ইমামালেকুরাহমতুল্লাহ আলাই তিনি হাদিসের জ্ঞানার্জন করতে গিয়ে তার সব কিছুকেই ব্যয় করেছেন এক পর্যায়ে এমন হয়েছে তিনি তার বাড়ি পর্যন্ত বাড়ির সাত পর্যন্ত ভেঙেছেন এবং বাড়িতে যে কাঠ ছিল বাড়ি ভাঙ্গার পরে সেই কাঠ বিক্রি করে দিয়েছেন হাদিসের খেদমত করার জন্য হাদিসের জ্ঞানার্জন করার জন্য সুবহান আল্লাহ বিহামদি দিহি সুবাহান্লাহ নাজিম এভাবে করে প্রত্যেক উলামাই ক্যারামগণ যারা ইসলামের জন্য অবদান রেখেছেন যার ইতিহাস আমরা জেনেছি আমার প্রাণপ্রিয় শ্রোতামণ্ডলী আল্লাহ রসুল সাল্লা সাল্লাম তিনি এই দিনের ব্যাপারে একটি সুসংবাদ দিয়েছেন আমরা অনেক সময় হতাশাগ্রস্ত হয়ে যাই এই দিন শেষ হয়ে গেল অথবা শেষ হয়ে যাচ্ছে শেষ হয়ে যাবে না কখনো নয় আমাদের নবী সাল্লা সাল্লাম তিনি উদাত্ত কণ্ঠে বলেছেন যে এই দিনকে আল্লাহ রবুল্লাহ আলমিন পৌঁছে দিবেন ওই পর্যন্ত যেই পর্যন্ত রাত পৌঁছেছে পৌঁছেছে দিন এতটুক পর্যন্ত আলাবিন এই দিনকে পৌঁছে দিবেন পৃথিবীর এমন কোন শহর নেই এমন কোনো গ্রামাঞ্চল নেই যেখানে আল্লাহরব্বুলবিন এই দিনকে পৌঁছে দিবেন না সুবহান আল্লাহ সুতরাং হতাশাগ্রস্ততার কোনো কারণ নেই এই দিন আল্লাহ রব্বুল আলবিন দায়িত্ব নিয়েছেন হেফাজতের এটাকে তিনি মানুষের কাছে পৌঁছে দিবেন এটাকে জীবিত রাখবেন আলহামদুলিল্লাহ তাই সম্মানিত হতিফ সাহেব বলছেন যে এই দিনের কোনো কিছুই পরিবর্তন কেউ করতে পারবে না কোরআনুল ক্যারেমের একটি হরফেরও পরিবর্তন কেউ করতে পারবে না এমনকি হাদিসেরও কোনো পরিবর্তন ঘটাতে কেউ পারবে না যদিও ইসলামের উপর ব্যাপক অনেক ফেতনা ফাসাদ এবং অপরাধীদের থেকে অনেক চক্রান্ত এসেছে ইসলামের উপর ষড়যন্ত্র এসেছে কিন্তু কোনো কিছুতেই ইসলামের কোনো ক্ষতি হয়নি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা এটাকে হেফাজত রেখেছেন তাই সম্মানিত খতিব সাহেব বলছেন যে প্রতিটি মুসলমান উচিত এই ইসলামের জন্য অবদান রাখা যেমনটি আমাদের পূর্বপুরুষগণ রেখেছেন বিশেষ করে এই ইসলামের জ্ঞানার্জন করার মাধ্যমে এই জ্ঞানের প্রতি মানুষকে উৎসাহ প্রদান করার মাধ্যমে এবং সন্তানদেরকে ইসলামের প্রতি ভালোবাসায় উদ্বুদ্ধ করে গঠন করার মাধ্যমে অবদান রাখা উচিত আল্লাহ তালা যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন আমিন এখানেই প্রথম খুতবাটি সম্মানিত খতিব সাহেব শেষ করেছেন দ্বিতীয় খুতবায় তিনি আমাদেরকে তিনি শুকুর আদায় করতে বলছেন যে আল্লাহরবুল্লা আলমিন যে আমাদের কেমন ইসলাম দিয়েছেন এবং এই ইসলামকে গ্রহণ করার তৌফিক দিয়েছেন ইসলামের উপর আমল করার তৌফিক দিয়েছেন এজন্য শুকুর আদায় করতে হবে সেই সাথে শুকুর আদায় করতে হবে উলামায় কেরামদের। কারণ তাদের মাধ্যমেই আমরা ইসলাম পেয়েছি ইসলামের হেফাজত ইসলামের যে জ্ঞান তারাই যুগে যুগে বহন করেছেন এজন্য আমাদের উচিত তাদেরকে সম্মান করা কারণ আল্লাহ তালাই তো তাদেরকে সম্মান করেছেন এ সম্পর্কে আল্লাহ রব্বুল্লা আলমিন ঘোষণা দিয়েছেন সুরতুল মুজাদ আলার এগারো নম্বর আয়তের মধ্যে যে যেমা দারজাদ তোমাদের মধ্যে যারা ইমান এনেছে এবং যাদেরকে আলমেদিন দেওয়া হয়েছে তাদেরকে আল্লাহ তালা সম্মান বৃদ্ধি করে দিবেন সুবাহান আল্লাহ এই জন্য আলেমদেরকে আল্লাহ রব্বুল আলমী সম্মান করে থাকেন তাই আমাদের উচিত উলামায় কেরামদের প্রতি শ্রদ্ধাশীল হওয়া আর আহলুসুল্নাত জামায়াতের আকিদা হচ্ছে উলামায় কেরামদেরকে শ্রদ্ধা করা তাই ইমাম তোহাবি রহমতুল্লাহ আলাই তিনি বলছেন যে যুগে যুগে যে উলাময় কেরামগণের আগমন ঘটেছে সাহাবায় কেরামদের থেকে তাবিআন্দরদের থেকে এবং তাবে তাব ইন্দার থেকে এবং আজ পর্যন্ত যত কেরামগণ এসেছে তাদের সম্পর্কে ভালো কিছুই আলোচনা করা উচিত মন্দ আলোচনা করা উচিত নয় সুতরাং ওমান জাকারহম বিসু ইন আলা আলা সাবিল ওই সকল ওলামায় ক্যারামদের ব্যাপারে যারা মন্দ কথা বলবে মন্দ আলোচনা করবে নিঃসন্দেহে তারা সরল সঠিক পথে নেই তারা পথভ্রষ্ট নাওজবিল্লা আবার প্রাণপ্রিয় ও সম্মানিত দর্শক শ্রোতা আমরা এতক্ষণ পর্যন্ত শুনেছি মসজিদ নবীর খুতবার অনুবাদ যে ইসলামের ইসলামের প্রচার প্রসারের ক্ষেত্রে ইসলামকে রক্ষা করার ক্ষেত্রে কেরামদের কি ভূমিকা ছিল কিছুটা হলেও একটা চিত্র আমাদের কাছে স্পষ্ট হয়েছে আলহামদুলিল্লাহ আমরা সাক্ষ্য দিতে পারি যে ইসলামের হেফাজতের দায়িত্ব আল্লাহরবুল্লা আলাম গ্রহণ করেছেন তাই এই ইসলামকে হেফাজতের দায়িত্ব যেহেতু আল্লাহতালা নিয়েছেন এই ইসলামের ধ্বংস কেউ করতে পারবে না যতই অপরাধীরা যুগে যুগে তারা চেষ্টা করেছে কেউ পারে নাই আজও যারা চেষ্টা করবে তারা পারবে না কেননা এর হেফাজতের দায়িত্ব আল্লাহ রবুল্লা আলমীন গ্রহণ করেছেন আর করণুল করিমকে হেফাজতের সাথে সাথে করনোনানুল কারীমের যে ব্যাখ্যা রাসলুল্লাহ সাল্লা হাদিস এই হাদিসও হেফাজতে রয়েছে তাই যুগে যুগে অসংখ্য মানুষ তারা হাদিসের মধ্যে ভেজাল মিশ্রণ করার তারা চেষ্টা করেছিল কিন্তু পারে নাই তাই আমাদের ওই সকল ওলামায় কেরামগণ হাদিসকে সই হাদিসকে তারা আলাদা করেছেন দুর্বল হাদিসকে তারা আলাদা করেছেন মিথ্যা হাদিসকে তারা আলাদা আলাদা করেছেন কোনো অবস্থাতেই হাদিসের উপর কোনো রকম ভুল মিশ্রণ হতে দেয়নি তার আলহামদুলিল্লাহ কেন কারণ আল্লাহ রবুল্লা আলাবিন এই কোরআনকে ইসলামকে হেফাজতের দায়িত্ব গ্রহণ করেছেন তাই আসুন এই ইসলাম হচ্ছে চিরন্তন সত্য এ কোরআন হচ্ছে চিরন্তন এক সত্য কিতাব আমাদের নবী হচ্ছে সাল্লাহ সাল্লাম এক চিরন্তন সত্য নবী সুতরাং এই ইসলামকে আঁকড়ে ধরার মাধ্যমেই আমরা দুনিয়াতে সম্মান এবং মর্যাদা পাব আখিরাতেও আমরা মুক্তি পাব অনন্তকালের সুখ ও শান্তির জায়গা জান্নাত পাব আর অনন্তকালের দুঃখের জায়গা দুঃখের জায়গা জাহান্নাম থেকে মুক্তি পাব তাই আসুন আমরা এই ইসলামকে আঁকড়ে ধরি নিজের ইসলামকে শিখি সন্তানদেরকে শিখাই এভাবে করে আমরা ইসলামের প্রতি আমরা শ্রদ্ধাশীল হই সেই সাথে যে সকল ওলামায় কেরামদের মাধ্যমে আমরা ইসলামকে শিখি ইসলামকে আমরা জানি ওই সকল ওলামায় কেরামদের প্রতি আমরা যেন হই শ্রদ্ধাশীল যাদেরকে আল্লাহ রবুল্লা আলমীর সম্মান করেন আমরাও যেন সম্মান করতে পারি তবে পথভ্রষ্ট উলাম কেরামদের কথা ভিন্ন যারা উলামা সেজে আলেম সেজে জাতিকে ধ্বংস করছে জাতিকে সঠিক হাদিসের শিক্ষা না দিয়ে মিথ্যা মৌজু বানাউট হাদিসের শিক্ষা দিচ্ছে জাতিকে কোরআনুল করিমের কথা বলে কোরআন বর্ণনা না করে তারা বিভিন্ন মাহফিলে তারা তাদের নিজেদের চিন্তা চেতনাকে প্রকাশ করছে তারা ইসলামের বর্ণনার নাম দিয়ে তারা তাদের বিভিন্ন রকম কিস্সা কাহিনী মিথ্যা ভানট কথাকে বলে মানুষকে ধোঁকা দিচ্ছে ওই সমস্ত মিথ্যুক যারা আলেম সেজে আছে যারা জাতিকে ধোঁকা দিচ্ছে যারা দিনকে অবৈধ পথে অন্যায় পথে ব্যবহার করছে তাদের থেকে অবশ্যই আমাদেরকে সাবধান থাকতে হবে তারা কোন অবস্থাতে সম্মান এবং মর্যাদার পাত্র নয় সম্মান এবং মর্যাদার পাত্র হচ্ছে তারাই যারা কোরআনকে হেফাজত করে কোরআনকে মানুষের কাছে বর্ণনা করে গোপন করে না সম্মানের পাত্র তারাই ওই সকল আলেমগণ যারা নবী করিম সাল্লা সাল্লামের হাদিসের জ্ঞানার্জন করে এ হাদিসের উপর আমল করে হাদিসকে নবীজির হাদিসকে মানুষের কাছে পৌঁছে দেয় ওই সকল সত্যবাদী উলামায় কেরামদের প্রতি আমাদের হতে হবে শ্রদ্ধাশীল আল্লাহ সুবাহানুতাল আমাদের সকলকেই যা কিছু শুনেছি এর উপর আমল করার তৌফিক دان آمين الصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين